শরীফ আলো করবেন না যে কোরআন শরীফ আব্বা থেকে আখের পর্যন্ত প্রত্যেক যে কালামে তাকে মানার নাম হইলে আলো করান, যেটা জরুরি পূর্ণ সরাসরি ছিলেন আলো করান তিনি কোরআন শরীফ। এবং যত বলি আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন সবাই ছিলেন সেই হুজুর পূর্ণ সরাসরের রুয়ের মাধ্যমে তারা সেই আলমে বেলায়েত নবুয়ত শেষ হয়ে গেল, বেলায়েত জারি হয়ে গেল। তাই হুজুর পূর্ণ সরাসরম বলেছেন আনা মদিনাতুল আলমে ওয়া আলিয়ুন বাবুহা, আরে আমার বান্দা আমার উম্মতরা আমি জহিলা জানি রেহানের বান্দা আমাকে আসবার জন্য একটি দরওয়াজা রেখে গেলাম যার নাম আলী অর্থাৎ অত্যন্ত মোটবাবান দরওয়াজা যার নাম বিলায়তের দরওয়াজা অর্থাৎ আলী কেন অর্জুন থেকে যে বিলায়ত আলী। তাই আজ মাওলানা রুমি তার প্রসিদ্ধ মুসলিম হিসেবে বলেছেন মসজিদেও কো আন্দর উনে উলিয়াস, মসজিদেও কো আন্দর উনে উলিয়াস, সিজদা গায় জুমরা হাসা যা খুদা, মসজিদেও কো আন্দর উনে উলিয়াস, মসজিদে আসল মসজিদে লাল মসজিদে কলবে যে কলবে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, খোদা আর্শ বলছেন তিনি মোমিন বলি আল্লাহ যে কালকে তিনি খোদা আর্শ বলছেন যেখানে আল্লাহ যে লোহাগর থাকেন যাদের মাধ্যমে আল্লাহ কোরআন শরীফের হাকিকত কোরআন শরীফের নূর পাপ কোরআন শরীফের যা কিছু নির্দেশ সব কিছু আমরা পেয়ে থাকি। ওইটাই হল আল্লাহ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ওয়ারিসতুন নবী